আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিত বলছি সালমান হ্যান্ডিক্রাফটসে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে পুঁতি দিয়ে ব্রেসলেটটি তৈরি করতে হয়। আর এই ব্রেসলেটটি আমি পুরোটাই পার্ল পুঁতি দিয়ে করেছি। আপনারা চাইলে খুব সহজেই আমার এই ভিডিওটি দেখে এই ব্রেসলেটটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নিচ্ছি এটি তৈরি করতে আমাদের কী কী লাগছে। লাগছে 6 নম্বর পার্ল পুঁতি লাল রঙেরটা 10 গ্রাম, 6 নম্বর পার্ল পুঁতি সাদা রঙেরটা এটাও 10 গ্রাম লাগবে, 6 নম্বর পার্ল পুঁতি গোল্ডেন কালারটা এটা 5 গ্রাম লাগবে, লাগবে 50 নম্বর রক সুতা। আর ব্রেসলেটটি অ্যাটাচ করার জন্য লাগবে হুক। এটি আপনারা পুঁতির দোকানে বা হ্যান্ডিক্রাফটসের দোকানে কিনতে পাবেন। প্রথমে আমি সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়েছি এবং যে রিংগুলো, যে হুকগুলো আমি নিয়েছি বা বেসগুলো, সেগুলোর মধ্যে একটি আমি এভাবে নিয়ে নিলাম সুতার মধ্যে। এরপর একটি সাদা, একটি গোল্ডেন এবং একটি রেড কালারের বিটস নিয়েছি। মোট 6টি বিটস নিয়েছি। এখন আমি অপর প্রান্তের যে সুতাটি রয়েছে সেটি দিয়ে এভাবে ক্রস করে দিচ্ছি। দেখুন, আমার এখানে একটি 6-এর ফুল তৈরি হয়ে গিয়েছে। এর উপরে আমি আবারও একটি 6-এর ফুল করব, তাই সুতার 2টি মাথা আমি এভাবে একসাথে করে নিলাম। এখন ডান পাশের সুতার মধ্যে 2টি রেড কালার বিটস, বাম পাশের সুতার মধ্যেও 2টি রেড কালার বিটস আর 1টি রেড কালার বিটস দিয়ে ক্রস করে দিচ্ছি। টোটাল 2টি ফুল তৈরি হলো। এরপর আবার সুতার 2টি মাথা একসাথে করে বাম পাশের সুতার মধ্যে 1টি গোল্ডেন পুঁতি, 1টি সাদা পুঁতি আর ডান পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়েছি। এরপর আর 1টি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও 1টি 6-এর ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও সুতার 2টি মাথা একসাথে করে নিলাম। বাম পাশের সুতার মধ্যে 1টি গোল্ডেন কালার পুঁতি এবং 1টি লাল রঙের পুঁতি নিয়েছি আর ডান পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়েছি আর 1টি গোল্ডেন রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও সুতার 2 মাথা একসাথে করে নিতে হবে। বাম পাশের সুতায় 1টি লাল এবং 1টি সোনালি রঙের পুঁতি নিয়েছি। ডান পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিতে হবে এবং 1টি সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন, এখন আবারও সুতার 2টি মাথা একসাথে করে বাম পাশের সুতায় 1টি সাদা এবং 1টি গোল্ডেন রঙের পুঁতি, ডান পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি আর 1টি লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। 6-এর ফুল তৈরি হয়ে গেল। এখানে একটি জিনিস দেখুন, এইটি হচ্ছে 1টি সেট। এরপর সেম একই রকমভাবেই আরেকটি তৈরি করতে হবে। এই লালটি হবে এই পাশে আর এভাবে করেই আমাদেরকে তৈরি করতে হবে। মানে আমি যে ফুলটি তৈরি করব সেই ফুলটির 1টি ফুল যাবে উপরে, 1টি ফুল যাবে নিচে এবং আবার পরবর্তী ফুলটি হবে উপরে। এখন আমি ডান পাশে এবং বাম পাশে 2 পাশেই 2টি করে লাল রঙের পুঁতি নিয়েছি আর 1টি লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। 1টি 6-এর ফুল তৈরি হলো। দেখুন, এই 1টি সেট, এই সেটটি হুবহু আবার এখানে তৈরি হবে। এখন আমি 3 নম্বর ফুলটি করছি পরবর্তী সেটের। একই রকমভাবে সুতার 2টি মাথা একসাথে করে নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে 1টি গোল্ডেন বিটস এবং 1টি হোয়াইট বিটস নিয়েছি আর ডান পাশের সুতার মধ্যে 2টি হোয়াইট বিটস নিয়েছি। আর 1টি হোয়াইট বিটস নিয়ে ক্রস করে দিতে হবে। এরপর আবার সুতার 2 মাথা একসাথে করে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে 1টি গোল্ডেন পুঁতি এবং 1টি লাল রঙের পুঁতি নিয়েছি আর ডান পাশের সুতার মধ্যে 2টি সাদা রঙের পুঁতি নিয়েছি এবং 1টি গোল্ডেন পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি।
দেখুন আমার এই অংশের প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটটি কিন্তু হুবহু মিল রেখে তারপর আমি কাজ করছি। এখন আমি পরবর্তী ফুলটি তৈরি করব, তাই আবারও সুতার দুই মাথা এভাবে একসাথে করে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে একটি লাল এবং একটি গোল্ডেন রঙের পুঁতি নিয়েছি, আর ডান পাশের সুতার মধ্যে দুইটি সাদা রঙের পুঁতি নিয়েছি। আর একটি সাদা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এখন আমি আবারও সুতার দুই মাথা একসাথে করে নিলাম। বাম পাশের সুতার মধ্যে একটি সাদা এবং একটি গোল্ডেন রঙের পুঁতি নিলাম, ডান পাশের সুতায় দুইটি সাদা রঙের পুঁতি নিলাম, আর একটি লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও সুতার দুই মাথা একসাথে করে নিচ্ছি। ডান পাশের সুতায় দুইটি লাল রঙের পুঁতি এবং বাম পাশের সুতায়ও দুইটি লাল রঙের পুঁতি নিয়েছি, আর একটি লাল রঙের পুঁতি দিয়ে ক্রস করে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে পুরোটাই ছয়ের ফুল তৈরি হবে। এরপর আমি জাস্ট আর একটি ফুল তৈরি করব, মানে ছয়ের ফুল তৈরি করব। এর জন্য ডান পাশের সুতার মধ্যে পাঁচটি পুঁতি ভরে নিয়েছি, যার চারটি সাদা এবং একটি গোল্ডেন রঙের পুঁতি। ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করেছি, আর আমার সুতাটি সেই সাথে সাথে দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছে। আমার প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী তারপর বড় ছোট করে নেবেন। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়েছি, সুতায় আমাদের দুই পুঁতি রইল। বাম পাশের সুতার মধ্যে আরও চার পুঁতি নিচ্ছি, যার তিনটি সাদা এবং একটি সোনালী রঙের পুঁতি। ক্রস করে দেওয়ার পর একটি ছয়ের ফুল তৈরি হয়েছে। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল দুইটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি পুঁতি নিয়ে নিচ্ছি, যার তিনটাই সাদা রঙের পুঁতি। ক্রস করে দিলাম। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও তিন পুঁতি নিচ্ছি, যার দুইটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি। ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় রইল তিন পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও তিন পুঁতি নিয়ে নিচ্ছি, যার তিনটি সাদা রঙের পুঁতি। ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল তৈরি করছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিচ্ছি, মানে দুইটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। সুতা রইল তিন পুঁতি। ছয়ের ফুলের জন্য আরও তিন পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে দুইটি সাদা এবং একটি সোনালী রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়েছি, বাম পাশের সুতার মধ্যে তিনটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিয়েছি, বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি পুঁতি নিয়ে নিয়েছি, যার দুইটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি। ক্রস করে দিলাম। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতায় তিন পুঁতি রয়েছে। বাম পাশের সুতায় আরও তিনটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিলাম। আবারও একটি ছয়ের ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় রইল মোট তিনটি পুঁতি, আরও তিন পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে তিনটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি।
এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিলাম এবং বাম পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি ভরে নিলাম যার দুইটি সাদা এবং একটি সোনালি রঙের পুঁতি ক্রস করে দিয়েছি এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে আমাদের সুতা রইল তিনটি পুঁতি বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি পুঁতি নিয়ে নিচ্ছি যার তিনটাই সাদা রঙের পুঁতি ক্রস করে দিচ্ছি এরপর আমি শেষে আর একটি পুঁতি আমাদের অবশিষ্ট থাকে সেই এক পুঁতির মধ্যে আমি ডান পাশের সুতা দিয়ে এভাবে কমন নিয়ে নিচ্ছি সুতা আমাদের দুই পুঁতি রইল বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি এই অংশে একটি পাঁচের ফুল তৈরি করে নিলাম আপনারা চাইলে এই ফুলটি নাও করতে পারেন আবার করলেও খারাপ দেখা যাবে না একই রকমভাবে আমি এখানেও একটি পাঁচের ফুল তৈরি করব সুতা নিয়ে নিচ্ছি দুটি পুঁতির মধ্যে সুতা ভরে নিলাম এবং উপরের দিকে মানে বাম পাশের সুতার মধ্যে একটি হুক নিয়ে নিচ্ছি একটি হুক আমি বিপরীত সাইডে নিয়ে নিয়েছিলাম আর একটি হচ্ছে এই সাইডে নিয়ে নিচ্ছি এরপর তিনটি পুঁতি ভরে নিব কারণ এই অংশেও আমি পাঁচের ফুল তৈরি করব তিনটি পুঁতি নিয়ে খুব ভালো করে দুই থেকে তিনটি গিট দিয়ে দিতে হবে এবং সুতার যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে তারপর তার বাড়তি অংশগুলো কেটে ফেলতে হবে এখন আমাদের সর্বশেষ স্টেপটি করতে হবে আর লাস্ট স্টেপটি করার জন্য আমাদেরকে এক সুতা দিয়ে কাজ করতে হবে তাই আমি যে কোনো একটি ফুল থেকে এভাবে সুতা ভরে নিয়ে খুব ভালো করে গিট দিয়ে দিচ্ছি আর গিট দিয়ে একটি মাথা যে ছোট রেখেছিলাম সেই ছোট মাথাটা এভাবে আমি কেটে ফেললাম আর বড় অংশ দিয়ে আমি কাজ করব আমি আরও দুই একটি গিট দিয়ে তারপর কাজ শুরু করছি এখন আমি একটি পুঁতি ভরে নিব আমি প্রতিটি ফুলের মাঝখানে একটি করে পুঁতি অ্যাড করব ঠিক এইভাবে এখন আমি পুঁতিটা যে অংশে রাখলে মাঝখানে থাকবে ঠিক সেইভাবেই সুতাটিকে বিপরীত সাইডের পুঁতির মধ্যে নিয়ে নিতে হবে দেখুন আমার এক পাশের পুঁতিটি কিন্তু ঠিক ফুলের মাঝখানে সেট হয়ে রয়েছে এরপর আমি সুতাটিকে এইভাবে পুঁতির ভিতর থেকে পরবর্তী যে ফুলটি রয়েছে সেই ফুলের মধ্যে সুতা নিয়ে নিব দেখুন এইভাবে এখন আমি আবারও একটি পুঁতি নিয়ে নিব রেড কালার পুঁতি এরপর ঠিক তার বিপরীত সাইডের যে পুঁতিটি থাকে সেই পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিব আর একই রকমভাবে বাকিগুলোতেও আমাদেরকে এইভাবে একটি একটি পুঁতি দিয়ে ভরাট করে ফেলতে হবে দেখুন আমার এই অংশের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর সেই সাথে সাথে আমার ব্রেসলেটটিও তৈরি হয়ে গেল আজকের আমার এই সিম্পল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী সকল ভিডিওগুলো খুব দ্রুত পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম